ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে যে খবরের দিকে আমাদের নজর ছিল প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই আজ শহর জুড়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা কোন রকম রাজনীতির রং তারা আজকে সঙ্গে রাখেনি তাদের সকলের কাছেই রয়েছে গো ব্যাক মোদি লেখা প্ল্যাকার্ড এবং কালো পতাকা দেখাচ্ছেন তারা কোনো কোনো জায়গায় রয়েছে আমাদের জাতীয় পতাকা আমাদের চার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গোলপার্কে পার্কে রয়েছেন আবির দত্ত কলেজ স্ট্রিটে রয়েছেন কৃষ্ণন্দু অধিকারী যাদবপুরে রয়েছেন সন্দীপ সরকার এবং আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে ধর্মতলায় আমরা প্রথমেই চলে যাব উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে ধর্মতলায় উজ্জ্বল কি ছবি দেখছো এই মুহূর্তে দেখো এই মুহূর্তে কিন্তু ধর্মতলা চত্বরে ছাত্ররা মূলত এসএফআইয়ের নেতৃত্বে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে তাতে রয়েছে গো ব্যাক মোদি এবং এস এর নেতৃত্বে এখানে গোটা রাস্তা জুড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে রাস্তার উল্টো দিকে পুলিশের বিশাল ব্যারিকেড যাতে কেউ রাজভবন পর্যন্ত পৌঁছতে না পারে সেই কারণে ওখানে ব্যারিকেড তৈরি করা হয়েছে আর অন্যদিকে ঠিক রাস্তার উল্টো দিকে লেডিন সরণির ঠিক মুখে সেখানে কিন্তু ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে কোনো ভাবেই এখান থেকে তারা উঠবেন না কেন বিক্ষোভ দেখাচ্ছেন আজকে বিক্ষোভ একটাই কারণে রবীন্দ্রনাথ নজরুলের শহরে কোনো রকম ভাবে কোন দাঙ্গাবাজকে আমরা এখানে স্বাগত জানাতে পারছি না এটাই কলকাতার মেজাজ গোটা দেশ বিক্ষোভে ফেটে পড়েছে আজকে এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিতে চাই আপনি সাংবিধানিক পদে আছেন ঠিকই কিন্তু আপনি সংবিধান মানছেন না মানুষের মধ্যে ভেদ বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছেন সিএএনপি আর এনআরসির নামে ছাত্ররা প্রতিবাদ করলে তার বিরুদ্ধে আপনি এখানে কিন্তু বিক্ষোভ হচ্ছে পুলিশ প্রস্তুত যে কোনো মুহূর্তে বিক্ষোভ হটিয়ে দিতে পারে কিন্তু ইতিমধ্যে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করলে স্লোগান উঠলো গো ব্যাক মোদি মোদি তোমাকে কলকাতায় আমরা চাই না একেবারে উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এবার চলে যাব গোল পার্কে আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে আমি আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ছাত্র ছাত্রীরা আর সেখানে রাস্তায় কিছু লিখছিল তুমি আমাদের সঙ্গে থাকো আমি আমরা চলে যাবো যাদবপুরে সেখানকার ছবিটা দেখবো কৃষ্ণেন্দু কি ছবি যাদবপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ কি ছবি এই মুহূর্তে মুহূর্তে মিছিল তারা গুছিয়ে নিচ্ছেন পড়ুয়ারা একদম সামনে গো ব্যাক মোদি স্টুডেন্টস এগেনস্ট ফ্যাসিজম এই ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন প্রত্যেকের হাতে গো ব্যাক মোদি পোস্টার যারা পড়ুয়ারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেবো আমার সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া গীতশ্রী গো ব্যাক মোদি স্লোগান কেন কারণ এই সময় দাঁড়িয়ে গোটা দেশে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে এনআরসি সি এ গোটা দেশ জ্বলছে ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আজকে রাস্তায় আছে কিন্তু দেশের যিনি ক্ষমতায় বসে আছেন তার কোন তাপ উত্তাপ নেই এবং কালকে হলো নোটিশ বেরিয়েছে এরপর থেকে হলো গিয়ে জনগণার কাজ শুরু হবে এনআরসি সি এর কাজ শুরু হবে এবং উনি যখন আজকে পশ্চিমবাংলায় পশ্চিম পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার ছাত্র সমাজ তাকে হলো কি এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না তাকে তিনি আসবেন চলে যাবেন এমন ঘটনা ঘটতে পারে না আমাদের যে ইতিহাস যে উত্তরাধিকার তার মেনেই আমরা প্রতিবাদ করছি যে প্রধানমন্ত্রী গোব্যাক কারণ উনি আজকে যেভাবে দেশের মানুষ মরে যাচ্ছে বাড়ায় যাচ্ছে মারছে নাগুন চালাচ্ছেন গোটা দেশে সেই সময় দাঁড়িয়ে উনাকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই প্রধানমন্ত্রীকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ পড়ুয়ারা এবং তাদের এই বিক্ষোভ কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আজকে শুরু হয়েছে তুমি দেখতে পাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা গো ব্যাক এই পোস্টার ব্যানার যেরকম রেখেছেন তার পাশাপাশি প্রতীকী হিসেবে প্রত্যেকের হাতে কিন্তু কালো বেলুন এবং জাতীয় পতাকা অবশ্যই রয়েছে এই নিয়ে তারা এই মিছিল হয়েছেন মিছিল এই মুহূর্তে যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ডের সামনে থেকে রোড তার দিকে এগিয়ে যাচ্ছে এবং পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়াদের একটা অংশ এখানে আজকে হাজির হয়েছেন মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই কিন্তু সামিল হয়েছেন এখানে এই মুহূর্তে যাদবপুর বিশ্ব যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে বেরিয়েছিলেন তারা বেরিয়ে তারা সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এবার চলে যাব কলেজ স্ট্রিটে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে কৃষ্ণেন্দু কি ছবি এই মুহূর্তে দেখো এতক্ষণ যেটা মিছিল হচ্ছিল এখন সেটা কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের সামনে সেটা রাস্তায় বসে গেছেন এখানকার যারা ছাত্রছাত্রী এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে আমাদের জাতীয় পতাকা যেমন আছে তেমনি কালো পতাকা আছে নরেন্দ্র মোদীর কুশপুতুল আছে এবং পাশাপাশি একদম রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে সমস্ত পোস্টার দিয়ে দেওয়া হয়েছে এবং যে পোস্টারের মূল বিষয় হচ্ছে গো ব্যাক মোদি অর্থাৎ মোদী আপনি সরে যান এমনকি বিভিন্ন অন্য ব্যঙ্গাত্মক মানে পোস্টারও এখানে দিয়ে দেওয়া হয়েছে মূল যে মিছিলটা কলেজ স্কোয়ারে জমা হয়েছিল এখানের যে যে স্টুডেন্টস এগেনস্ট ফ্যাসিজিম এই ব্যানারে সেই পড়ুয়ারা এখানে আজকে মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট সূর্যশান স্ট্রিট বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট থেকে কপি হাউস ঘুরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে এই পোস্টারের ব্যঙ্গ কিবা কি বার্তা দিতে চাইছে আমাদের আজকের বার্তা এটাই যে বিজেপি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ধরনের হিংসার রাজনীতি শুরু করেছে সেই হিংসার রাজনীতি কলকাতার বুকে দাঁড়িয়ে আমরা মেনে নেব না এবং তার বিরুদ্ধে জনমত নির্বিশেষে সবার একটা ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রয়োজনীয়তা রয়েছে সেই কারণে আজকে আমাদের এখানে জমায়েত যা হচ্ছে দেশ জুড়ে তারই প্রতিফলন হচ্ছে যেভাবে দেশটাকে বিক্রি করছে দেশটা আমরা ঝামেলা ক্রিয়েট করছে মোদী সরকার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ দেখাচ্ছি যে যতক্ষণ উনি এখানে থাকবে আমরা এভাবে প্রতিবাদ চালিয়ে যাবো রাজ্যগুলো দেশ উনি যেখানে যাবে সেখানে আমরা চলে যাবো বলছে যেখানেই মোদী যাবেন সেখানেই তারা বিক্ষোভ দেখাবেন বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের ছবি আমরা তুলে ধরছি এখন কলেজ স্ট্রিট অবরোধনের পরে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আবারও চলে যাব গোল পার্কে আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে আবির তুমি এই মুহূর্তে কি ছবি দেখছো দেখো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে কালো বেলুন যেখানে গোব্যাক মোদি লেখা রয়েছে সেই বেলুন ওড়ানো হলো স্টুডেন্টদের তরফ থেকে এখনও পর্যন্ত স্টুডেন্টরা এখানে রয়েছে এবং অবস্থানের মতন রয়েছে যদিও গাড়ি চলাচল দীর্ঘক্ষণ আটকে থাকার জন্য স্টুডেন্টরা একটি জায়গাতে অবস্থানের মতন দাঁড়িয়ে রয়েছেন গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে এখন ধীরে ধীরে পুলিশও এখানে রয়েছে এবং এই যে গোল গোলপার্কের যে রাস্তা সেই রাস্তাতেও কিন্তু লেখা হয়ে গেছে নো এনআরসি নো এনপিআর এবং নো সি এবং তার সঙ্গে গো ব্যাক মোদি এমনটাই তাদের বার্তা যে শহরের রাস্তাঘাটও বলছে যে মোদিকে চলে যাওয়ার জন্য এমনটাই তাদের বক্তব্য এবং সেই অনুযায়ী আমরা দেখতে পেলাম যেখানে তারা বিক্ষোভ স্লোগানিং এবং সংবিধান পাঠও তারা করলেন এবং এইভাবেই এখানে কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন করা হলো ধন্যবাদ আবিন তোমাদেরও ধন্যবাদ কৃষ্ণ হিন্দু সন্দীপ উজ্জ্বল